আল্লাহর নবী পাহাড়ের কাছে চলে গেছে একজন বুড়ি মহিলা একটা মুখ সালিয়ে মুচে মুচে কাঁদে আমার নবী পাক যে বলছে মা ও মামা তুমি এমন করে বসে বসে কাঁদছো কেন ওই বুড়ি মা ডেকে বলছে বাবা তুমি শুনোনি যে মোহাম্মদ কে মেরে মদিনায় তাড়িয়ে দিয়েছিলা মদিনায় লক্ষ লক্ষ লোক আজকের বনা সংগঠন তৈরি করে চলে এসেছে মক্কায় আজকে আমাদের ঘর বাড়িতে থাকতে দেবে না আমাদের মারবে আমাদের ক্ষতি করবে জানে মারবে তাই আমরা পালিয়ে ঘর বাড়ি ছেড়ে আমরা গুহায় পালিয়ে যাচ্ছি গুহায় চলে যাচ্ছি তাই আজকে আমি বুড়ি মা সবাই আগে আগে বেরিয়ে গেছে আমি যেতে পাচ্ছি না ও ভাইরা রে আমার মায়ার নবী রহমতের নবী এই বুড়িকে ডেকে বলেন বুড়ি মা আমি তোমার কি কাজ আসতে পারি তুমি বলো আমি তোমার কি করতে পারি বলো ডেকে বলছো বাবা যদি আমার বক্সাটা নিয়ে যদি গর্তের কাছে পৌঁছে দাও আমি বড় উপকার পাই বুড়ি মা এবার বক্সা তুলে দিয়ে রহমত আলিল আলামিন আল্লাহর দোস্ত নিজে মাথায় করে নিয়েছে বক্সা আমার নবী পাকের সামনে বুড়ি মা যাচ্ছে আর কত গালমন্দ করছে নবী শুনছে ও ভাইরা রে আমার নবী কোনো প্রতিবাদ করে না গো আমার নবী কোনো কথা বলছে না আমার নবী পিছন পিছন বক্সা নিয়ে যাচ্ছে ওই বুড়ি মা গর্তের কাছে গেল চিৎকার করে ডেকে বলছে বাবা এই এখানে তুমি রাখো এই গর্ত আমার আল আওলাদ আছে এই বলার পরে বিশ্বনবী দাঁড়িয়ে এইবার বুড়ি মা দেরি করতে না পেরে আঁচলটা খুলে কিছু পয়সা দে বলছে বাবা ছেলে ও বাবা যুবক করে তুমি যুবকার আমার করলে আমি বারবার তোমার কথা মনে করব আমি বারবার তোমার কথা মনে করব আমার নবী পাক বলেছিল মা ও মামা পয়সা আমার লাগবে না মা জুনুনী রে তুমি উপকার পেলে এইটা লাখ লাখ শুকরিয়া যাও যাও বক্সালে তুমি চলে যাও চলে যাও ওই বুড়ি মা চিৎকার করে ডাকছো আমার আওলাদ যারা তোরা চলে আয় আমি তো বুড়ি এসেছি তোদের কাছে আওলাদ যারা করতে ছিল ওরা এবার বেরিয়ে তাকি দেখে বুড়ি মার সামনে যিনি দাঁড়ান অন্য কেউ না উনি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সবাই টান মনে হচ্ছে সবাই যেন চিন্তা করছে আরে যার ভয়তে পালিয়েছি তিনি এখানে দাঁড়িয়ে চিন্তা করছে বুড়ি মাকে বলছি বুড়ি মা ও বুড়ি মা তুমি একবার জানো না তোমার সামনে যিনি দাঁড়িয়ে উনি কে যার ভয়তে আমরা পালিয়েছি বুড়ি মা উনি আব্দুল্লাহর ছেলে ওই বুড়ি মা দৌড়ে পাজা করে ধরে বলছে বাবা মোহাম্মদ আমি মনে করেছিলাম তুমি মারবে আমি মনে করেছিলাম তুমি ঘর কি ঘর চালিয়ে দেবে আমি মনে করেছি তুমি আজকে আমাদের ক্ষতি করবে আমাদের মার্ডার করবে কিন্তু তোমার মনে এত দয়া তুমি মুস্কান মাথায় করে নিয়ে চলে এসেছো পয়সা তুমি লাও না আমি বুঝতে পেরেছি তোমার মতো বিশ্ব নবী দয়ার নবী দুনিয়ায় নেই আমরা যত পরিবার এখানে এসেছি এখানে এসেছি আমরা এক বাক্যে ইমানের কলমা পড়তে চাই নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর কত বড় মায়া কত বড় রহমত কত বড় দয়ার সাগর আজকে আমার আপনার নবীকে আল্লাহ পাক করেছিল সেই নবীর আদর্শ আমাদের মধ্যে থাকা দরকার আছে কিনা বাবা জোরে বলো চিল্লে বলো আজকে সে আদর্শ নেই বলে আজকে সারা পৃথিবীতে আমরাই মার খাচ্ছি সেই আদর্শ নেই বলে আজকে আমরা ঝাড়ু খাচ্ছি আজকের ফুটবলের মতো লাঠি খাচ্ছি প্রকৃত মুসলমান আমরা হতে পারিনি আমরা হতে পারিনি তাই পায়ে ধরে আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছে বাবা আমার আজ আপনারা শোনেন এলাকা আপনারা প্রত্যেক আমাকে চেনেন এমন কোন ভাই নেই আমাকে চেনেন না অনাই বিনয় করে বলছি বাবা এখনো ফিরে এসো আমার যুবক আমার তরুণ আর না ফিরে এসো বাবা এখন মসজিদ চেনো বাবা এখন মসজিদে চলো সব কাজ ফেলে দাও বাবা
সব হাত ছেড়ে আল্লাহ রশি কাটলে ধরো তোমার জন্য দরজা খোলা আছে তোমার জন্য পথ পরিষ্কার আছে জি আর তামাশা করো না বাবা কদিনের তামাশা কদিনের দুনিয়া তোমার সামনে থেকে কত তরুণ তাজা দুনিয়াতে চলে যাচ্ছে কাফন পরিয়ে তাকে কবরে শোবাচ্ছো ছেলে তুমি মনে করে দেখো একদিন তোমার কাফন গায়ে লাগবে একদিন তোমার দুনিয়া থেকে চলে যেতে হবে কোনো রেহাই নেই কোনো উপায় তোমার নেই সোনার মালিক হও সোনার সুন্দর জীবন তৈরি করো লাভ একদিন হবে খোকাভার কথা সেদিন মনে হবে আজকের ফুলবাড়ি উত্তর পাড়ায় এসে আমাদের খোকা ভাই যে কবরের খবর দিয়েছিল আখেরাতের খবর দিয়েছিল যদি আজ আমরা একটু মেনে চলতে পারতাম যদি অন্তত কিঞ্চিত পরিমাণে একটু যদি জেনে চলতে পারতাম আমাদের কিসমত খুলে যেত আমাদের রহম খুলে যেত কিন্তু দুঃখ কি জানেন আমার সোনার মানিকরা শোনে বটে মানে না এরা শোনে বটে এরা কিন্তু মগজে রাখে না এজন্য বলছি বাবা একটু ফিরে এসো লাভ হবে বারবার বলে দিয়ে যাচ্ছি কারণ আমি তোমাদের শত্রু না আমি তোমাদের শত্রু না আমি তোমাদের ভাই ঘটক পুকুরে দেখা হলে যদি আমার গাড়ি রেখেছি অনেকে ছুটি আসে এই তো সেই খোকা ভাই এই তো সেই খোকা ভাই আপনার হসপিটাল মোড়ে দাঁড়াই এই তো সেই খোকা ভাই ভাঙড়ের বাজারে দাঁড়াই এই তো সেই খোকা ভাই যখন ভালোবাসো খোকা ভাইয়ের কথাগুলো শোনো একটু মন মগজে রাখো কেন হাই পাই করছো বাবা কেন ছুটছুটি করছো নিজের জীবনটা বিপন্ন করছো কেন কার কথা শুনে তোমার জীবনটা তুমি বিপন্ন করছো বলো ফিরে এসো বাবা লাভ হবে তাহলে নবী পাক নিজে মুটে নিজে মাথায় করে পৌঁছে দিয়েছে আমার নবী তো গ্যাদা গমর ছিল না আমার নবী তো ইচ্ছা করলে ওই বুড়ি মাকে যদি একটা ঘুষি মারতো আল্লাহু আকবার আমার নবীজির গায়ে কত শক্তি ছিল জানেন কিতাবে লেখা আছে আল্লাহর নবীর গায়ে শক্তি আল্লাহ দিয়েছিল 40টা যুবকের শক্তি আমার রসূলের গায়ে আল্লাহ দিয়েছিল জোরে বলুন চিল্লে বলুন বুড়িমা যদি হুলকুন ধরে একটু উঁচু করে ফেলে দিত বুড়িমা ঠিক থাক কিন্তু না এর নাম রহমাতাল্লিল আলামিন জি তিনি দয়া সাগর তাই যে কথা বলতে বলতে চলে এসেছি আল্লাহর নবী জান্নাতের দুধ মধু সব কিছু দিনই খালেন সব কিছু দিন দেখলেন সব কিছু পানার করলেন করার পর আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ রসূলুল্লাহ ডেকে বলেন আল্লাহ আমি জাহান্নামটা দেখব আমি জান্নাতটা দেখব আল্লাহ পাক আমার নবীকে সব কিছু দেখিয়ে দেয় আল্লাহ পাক ডেকে বলেন নবী গো আমি তোর একটা নিয়ামত দান করব আমি তোর একটা রহমত দান করব সেটা অন্য কিছু না যেটা আমরা কোরআন পাকে পড়ি বাবা ইন্না আতয়না কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিকা ওয়াল আবতার আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে এই কাউসারের কথাবে কাউসার আহারে আমার নবী পাক ডেকে বলল আল্লাহ আমি কাউসার যেখানে তুমি রেখেছো আমি দেখব আল্লাহ পাক দেখে মানে ফেরেশতারা আমার নবীকে নিয়ে যাও ওই কাউসার বেলা আপা চতুর্দিকে ঘেরা চতুর্দিকে ঘেরা সুন্দর ছাদ করা সুন্দর জায়গা ওই কাউসারটা বাবা আপনার ঘরের মাঝখানে বসানো আছে আমার নবী পাক যাবে কিন্তু ওখানে যে তালা দেওয়া খুলবে কি করে ওর তো কোনো চাবি নেই আল্লাহ বলে নবী গো ওই কাউসারের দরজার চাবি একটাই মাত্র চাবি দোসরা চাবি না তুমি বিসমিল্লাহ বলে হাত দেবে দরজাখানা খুলে যাবে বিশ্ব নবী যেই বিসমিল্লাহ বলে হাত দিয়েছে কাউসারের দরজাখানা খুলে গেছে বিশ্ব নবী যে দেখে কি সুস্বাদু কি সুন্দর নহর আমার নবী পাক দেখে আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলেন আল্লাহ এ কাউসার কি হবে এ কাউসার কি করব আল্লাহ পাক দেখলেন বন্ধু পৃথিবীতে যত নবী এসেছে আমি তোমাকে ভালোবেসেছি তোমার মা নেই বাপ নেই এতিম আমি আল্লাহ এই কাউসার আমি তোমাকে দান করে দিলাম একটু জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলা গেল না আমার কথা না তাফসীরের কথা আমার নবী পাক বিশ্ব নবী ধরে হলো আল্লাহ এ কাউসার তুমি আমাকে দান করলে আল্লাহ পাক বলল নবী তুমি কিয়ামতের মুসিবতের ময়দানে তুমি নিজে হাতে কাউসারের পানি বিলি করবে জোরে বলো
আব্বা সেই কাউসারের পানি যখন আমরা পান করব কিতাবে এসেছে নবী পাক বলেছে 40 বছর আর কোন পানির তৃষ্ণা লাগবে না একটু জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলা গেল না সেই পানি আমাদের নসিব আল্লাহ দিয়ে দেবেন আল্লাহ পাক দেবেন আমার আপনার নবী জাহান্নাম দেখে কাঁদলেন চোখের পানিগুলো ফেলে দিলেন আমার নবী চোখের পানি রেখে দিলেন আল্লাহ পাক প্রশ্ন করলেন বন্ধু তুমি এমন করে কাঁদো কেন তুমি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না ও বন্ধু রে পৃথিবীর জমিনে যা কিছু তৈরি করেছি সব তোমার জন্য তুমি কাঁদলে আমি সহ্য করতে পারি না ও নবী এ জাহান্নাম দেখে তুমি কাঁদছো কেন ওতে পড়বে পাপি তাপি কাফের বেঈমান বিশ্বাসঘাতক ওদেরকে আমি জ্বালাবো ওদেরকে আমি পোড়াবো আমার আপনার নবী বলে আল্লাহ রে আখির জামানার নবী আমি আমার উম্মত মতানি রাঙা তারা যে গুনাহ করবে তারা যে পাপ করবে অন্যায় করে তারা আসবে একবার বলুন বলুন এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না এই জাহান্নামে তারা থাকতে পারবে না আমি নবী কিয়ামতের মুসিবতের ময়দানে কি করে মুখ দেখব আপনার সামনে নবী গো এই জন্য আমি কাঁদছি জাহান্নামের চৌকাঠে দাঁড়িয়ে আমার আল্লাহ বলুন নবী গো আমি দুটো নিয়ামত তোমার কাছে দিলাম ওনাদেরকে দিও উম্মতের বলে দেবে কোন চিন্তা করবে না কোন ঘাবড়াবে না সবচেয়ে পাঁচটার মধ্যে দুটো নিয়ামত পালন করবে বেশি একটা হচ্ছে রোজা আর একটা হচ্ছে নামাজ আর সালাতু মিফতাহুল জান্নাহ আর সালাতু মিয়ারাজুল মুমিনিন এই নামাজ হচ্ছে মুমিনদের মিয়ারাজ এই নামাজ হচ্ছে জান্নাতের চাবি ও নবী গো আর 11 মাস বান্দা খাবে আর 1 মাস আমাজ রোজা রাখবে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে আমি আল্লাহ মুক্তি দিতে রাজি জি আল্লাহু আকবার 11 মাস আমরা খাবো 1 মাস আমরা খাবো না তবে দিনের বেলা খাবো না রাতের বেলা খাবো জি আল্লাহ পাক আমাদের বেঁধে দিয়েছে আল্লাহ পাক আমাদের বলে দিয়েছে দিনের বেলা তুমি পানাহার করবে না দিনের বেলা তুমি খাবে না ফজরের আজান যখন হবে তুমি মুখ বন্ধ করবে আর মাগরিবের আজান যখন হবে তুমি মুখটা খুলবে জি তবে রাতের বেলা তুমি খাবে শুধু খাবে আল্লাহ আকবার এই যে দিনের বেলা আল্লাহর ভয় করে খাইনে আমার আল্লাহ বড় খুশি হয় জোরে বলুন সুবহানাল্লাহ চিল্লে বলুন সুবহানাল্লাহ আজকের 11 মাস খেয়ে যাচ্ছি 1 মাস আমরা খাবো না কিন্তু এখন তো অনেক ভাই আছে চৈত্র মাসের 18 19 তারিখে পয়লা রোজা এখন থেকে সব গা গোলাচ্ছে এখন থেকে কিরাম হচ্ছে বই তো হুজুর গা বমি বমি করে রোজার সময় রোজা থাকতে পারিনি গ্যাস গ্যাস আল্লাহু আকবার তোর গ্যাস হবে না কেন তুই তো বিড়ির হাফেজ তোর গ্যাস হবে না কেন বিড়ি লোক খায় তো বিড়ির পাছাও খায় আল্লাহ জি তো তে এমনি গ্যাস হবে বাপ একটু নিয়ত করো না খাস করে নিয়ত করো না জীবনও সবার খাবো না তোমার আমার গ্যাস হবে না বাবা গ্যাস হবে না কিন্তু গ্যাস তো নিজেরা ডেকে লিচ্ছি বাবা ডেকে লিচ্ছি আল্লাহর নবী চলে এলেন রহমতের নবী চলে এলেন নামাজ রোজা নিয়ে চলে এলেন হজ যাকাত নিয়ে চলে এলেন বিশ্ব নবী হাবিবুল্লাহ বাবা আসার পরে মক্কা নগরে প্রচার করলেন মক্কা নগরে বললেন প্রথমে আমার নবী পাক সকালবেলা আলোচনা করতে করতে বললেন আবু বকর আমি গত রাতে মিয়ারাজ করেছি আমার নবীর সাহাবী আবু বকর নবীর দিকে তাকিয়ে একটা কথা বলে সাদ্দাক তা রাসূলুল্লাহ আপনি যা বলছেন ঠিক যা বলছেন সত্য আমার নবী পাক দেব আবু বকর এক কথা বললাম তুমি তো মেনে নিলে তুমি তো প্রশ্ন করলে না রাতে আমি আরশ জিমে গেলাম আল্লাহ দিদার করলাম জাহান্নাম জান্নাত দেখলাম কওসারের পানি দেখলাম এত কিছু দেখলাম তুই এক কথা বিশ্বাস করলে কারণ কি আবু বকর বলে নবী গো আমি আপনার ছোটবেলার বন্ধু আপনার সঙ্গে জীবন যাপন করেছি আমি নিজে বুঝতে পেরেছি আপনার জীবনে কোনদিন মিথ্যে বলেননি বাজে কথা বলেননি আপনি যেটা বলছেন সত্য আমি আবু বকর মেনে নিয়েছি
আমার নবী পাক ডেকুল আবু বাকর আজ থেকে তোমার নাম শুধু আবু বাকর থাকবে না ওই পাশে আমি নবী জুড়ে দিলাম তোমার নাম থাকবে সিদ্দিক আরেকটু জোরে বলুন আরেকটু জোরে বলুন আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশ তুলতে চলে যাচ্ছে বেঈমান আবু জেহেল শুনে সারা মক্কা নগরে হড় করে দিচ্ছে ঢোল পিটে দিচ্ছে আমার ভাইপো কত বড় পাগল জানো আমার ভাইপো কত বড় পাগল জানো উনি গত রাতে নাকি আল্লাহর আরশে গেছে আল্লাহর জাহান্নাম জান্নাত দেখেছে হ্যাঁ কোটি 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 মাইল কোন প্লেনে গেছে কোন রকেটে গেছে কিভাবে গেছে হ্যাঁ বলো আগে যা বলছিলাম এখন দেখে নাও উনি কত বড় পাগল আল্লাহ পাক দেখে বলে নবী কোনো চিন্তা করো না ওরা যতই পাগল বলুক আমি আল্লাহ বলছি তুমি ঠিক আছো জোরে বলো আর একটু চিল্লে বলো আর একটু জোরে বলো আমার নবী পাক বলছে হ্যাঁ ওই পাল দিয়ে একটা ইহুদি যাচ্ছিল হেকাতে লেখা আছে ইহুদি যাচ্ছিল এখন যেতি যেতি তার মন মেজাজটা ঘুরে গেল কি আজকের আব্দুল্লাহ ছেলে গত রাতে মিরাজ করেছে আল্লাহর দরবারে গেছে আল্লাহর বাড়ি গেছে এটা ওর মাথায় ঘুরপাক খেলছে আর ওই কথা রাস্তায় শুনে আবু জেহেলের কাছে আর ওর মগজে বিশ্বাস হয়ে গেছে কেতাব এসেছে ও একটা মাছ কিনে বাড়ি নিয়ে যাচ্ছে মাছ ঝোল খাবে আপনারা যখন ভাঙড়ের বাজাতে মাছ কেনেন বাবা জি একটা মাছ কিনে নিয়ে যাচ্ছে একটু ঝোল খাবে আল্লাহু আকবার এইবার বাড়ি যে মাছটা বিবিকে দিয়ে বলছে বিবি আজ একটা দামি মাছ পেয়েছি মাছটা সুন্দর করে বেছে কুটে তুমি ঝোল করো মাকো মাকো ঝোল আমি একটু জান ভরে খাবো বহু খুশি এইবারে মাছ নিয়ে আর বটি নিয়ে বসেছে এ বলছে আমি একটু গোসলটা করি আস আর আরবের নিয়ম সেই দিন ছিল ওই কাপড় চোপড় উপরে খুলে ওরা উলুঙ্গ অবস্থায় গোসল করত আগের দিনে এখন কিন্তু নিষেধ ও বেচারি কাপড় চোপড় খুলে এইবার গোসলে লেবেছে একটু নদী মতো আল্লাহ আকবার এইবার লাভার পরে ডুব দিয়ে উঠে দেখে আল্লাহর কি মহিমা সে বেটা ছেলে নেই পুরো ভোল পাল্টে গেছে মহিলা মেয়ে ছেলে লেডিস ও তখন মনে মনে করছে আল্লাহ আমি তো ছিলাম বেটা ছেলে আমি কেন এখন আস্তে 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 উঠে কি করবে দাঁড়িয়ে আছে আর আল্লাহ পাক এত সুশ্রী সুন্দরী বানিয়েছে দেখতে অপরূপ জি জি এখন নদী দিয়ে যাচ্ছিল মেয়েটার দিকে নজর পড়েছে বাপ মেয়েটাকে তুলে নিয়ে গেল মেয়েটাকে তুলে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ছয় থেকে সাত বছর কেটে গেল বিবন্ধন করে তিনটে ছেলে তিনটে মেয়ে হলো তিনটে ছেলে তিনটে মেয়ে আল্লাহর কি মহিমা এইবারে সাত বছর পরে গোসল করতে এসেছে এইবারে ডুম মেরে দেখে আগের মতো বেটা ছেলে বলছে আল্লাহ এ কি আমি তো বাচ্চার মা আমি ছেলে কেন উপরের দিকে চেয়ে দেখে কাপড় চোপড় আছে তাড়াতাড়ি করে কাপড় চোপড় পরে বাড়ি এসে দেখে বউ তখন ঘষা শুরু করেছে এ তখন বলছে হ্যারা বউ তোলতে কি তোলতে এখন মাছ ঝোল করিসনি এখনো ঝোল হইনি তো বলতে তোমার নাড়ি কি হাড়িতে গেছে অন্য দিনে চুপ গাঠা ডলো আজকে ডলুনি ওই বউ উঠে এসো এ তখন বলতে ছটা বাচ্চার মা আমি বলতে ছটা বাচ্চা পেরিয়েছি ছটা বাচ্চা পেরিয়েছি তুমি আমার স্বামী না বেটা ছেলে না বলতে শোন কি হয়েছে শোন সব কথা খুলে বলবো বলার পরে মহিলা ওর মগজটা খুলে গেল বলে স্বামী গো পাই ধরে বলি শোনো তুমি কি মহামানবীর কথা বিশ্বাস করেছো বলে বিবি রে
আব্দুল্লাহর বেটা মিনাল লাল তিনি মিরাজের বর্ণনা করছিল আমি এই পথ দিয়ে আসছিলাম আমার মনে যেন ডাউট হলো আমি চিন্তা করতে লাগলাম মাছটা কিনে তোর কাছে দিলাম বলি স্বামী গো আর কোন কথা নেই তুই দৌড়ে দৌড়ে চলে যাও চলে যাও নবী পাক যে মিরাজে গেছে আল্লাহ দিদরে গেছে আসমানে গেছে আর সাজমি গেছে আমার নবী সত্য বলেছে ও ভাইরা রে এইবারে চলে এলো আমার নবীজির কাছে হাত দোকানা জড়িয়ে বলছে নবী আমি তো অবিশ্বাস করেছিলাম আপনার মিয়ারদের কথা যেহেতু কোরআন পাকাল্লাম মিয়ারা সম্বন্ধে কি বলেছেন সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাজি বারাকনা হাউলাহু লিনুরিহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসির আল্লাহ নিজে বলেছে আল্লাহ নিজে দাওয়াত করে আল্লাহর বাড়ি নিয়ে গেছে আমার নবী জীবনে মিথ্যে বলেনি তাই ওই ইহুদিটা কইছে নবী গো আমার ভুল হয়ে গেছে আজ আল্লাহ আমার প্রমাণ দেখিয়ে দিয়েছে আর ইহুদি থাকবো না থাকবো না ইমানের কলমা পড়ে মুসলমান হতে চায় এইভাবে মানুষ নবীকে মেনেছিল বেঈমান আবু জেহেল বিশ্বাসঘাতক আমার রসূলকে নবী বলে মানেনি আমার নবীকে নবী বলে মানেনি রাতের অন্ধকারে রসূল আমার উঠে আবু জেহেলের বাড়ি যে বলেছিল চাচা আমি তোমার বাড়ি এসেছি মক্কা নগরের কেউ জানবে না একমাত্র আমি আর তুমি সাক্ষ্য থাকবো একটুখানি আমার সামনে তুমি ইমানের কলমা পড়ে লাও আমি শুনবো আর কেউ শুনবে না আবু জেহেল বলেছিল ভাইপো আমার বাপ দাদার ধর্ম আজকের আমি বর্জন করে নতুন কলেমা পড়বো তোমার কাছে অসম্ভব হবে না আমি পারবো না বরঞ্চ বেঈমান কি করল আবু জেহেল লাল রঙের লাঠি নিয়ে আমার নবীকে মেরেছিল বাবা কেতাবে লেখা আছে তোমার মেরেছিল আমার নবী যেদিকে ফেরে সেদিকে মারে আমার নবী পাক চিল্লায় কিন্তু কোনো কাজ হয় না আবু জেহেল বাবা মাতবার নেতা আবু জেহেল বাবা মক্কার লিডার আবু জেহেল মারতে লাগলো আমার নবী দম করে মাটিতে পড়ে গেল শরীরটা কেটে রক্ত গলগল করে বেরুলো আমার নবী পাক পড়ে আছে রাস্তায় বাবা আমার নবী পাকের বিবি আমাদের মা জননী খাদি ইজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করলেন এত রাত আমার নবী কি করছে আমার রসূল পাক এত রাত কি করছে ও ভাইরা রে স্বামী স্ত্রী কারে বলে আমার নবীর বিবি ছিলেন নবীর প্রেমের পাগল গো রাতের বেলা আম্মা খাদিজা ঘুমাতেন না দরজার কাছে পিঠ লাগে থাকতেন নবী আমার বাড়ি না এলে সহ্য আপনার ঘুমাতে পারতেন না ও ভাইরা রে স্বামী স্ত্রী কারে বলে বিশ্ব নবীর বিবি দেখে দিয়ে গেছে রাতের অন্ধকারে গুটি গুটি পায় নবী পাক যে পথ দিয়ে চলে গেছে ওই পথ দিয়ে যেতে লাগলো বাবা জি দেখে সোনার নবী বিশ্ব নবী আমার পথে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় আল্লাহ নবী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কি অবস্থা চিন্তা করুন ও ভাইরা রে এইবারে কি হলো আল্লাহ নবীর বড় বিবি খাদিজা দেরি করতে না পেরে আমার নবীর গলা কানা দরজার ধরে কানতে লাগলেন ও নবী গো আমি বারবার মানা করেছিলাম আপনি যাবেন না যাবেন না বেঈমান আবু জেহেল বাজে লোক আপনার সহ্য করতে পারবে না আল্লাহ নবীর বিবি কাঁদে চোখের পানিগুলো ফেলে বাবা যেহেতু নবীর প্রেমে খাদিজা করা পাগল ছিলে আহা পাঁজা করে কোলে করে চ্যাংদোলা করে ঘরে আনলো আহ ঘর আপনার দেখেছেন হাজিরা আল্লাহর হাজিরা কাবা বাইতুল্লাহ সামনে কাবা বাইতুল্লাহ সামনে আমার দয়ার নবীর ঘর রহমতের নবীর ঘর সবাই দেখেছে আল্লাহর হাজিরা ওই ঘরে আনলো আনার পরে আম্মা খাদিজা নবীর মাথায় পানি দিল আঁচল দিয়ে ওই রক্তগুলো মুছে বলছে নবী গো আপনি কথা বলুন আমার দিনের নবী রহমতের নবীর হুশ এসে গেছে আমার নবী বাগনে বলে খাদিজা তুমি আমার তুলে এনেছ খাদিজা বলে নবী গো আমি বারবার আপনার মানা করেছি আপনি যাবেন না ও বেঈমান ওর মন মেজাজ ভালো না আপনার ক্ষতি করবে আপনার মারবে আপনি তো শুনলেন না ও নবী গো
আমি শুয়ে থাকেন ঘরে আমি কাবায় যাচ্ছি কেন বিবি কাবায় যাচ্ছ বলে আমি আপনার বিবি খাদিজা এই কাবার দরজা কানা তো রে ভাই বেঈমানের বিরুদ্ধে আল্লাহর কাছে আপিল করব আমার নবী পাক দেখবেন খাদিজা খবরদার আমার চাচার বিরুদ্ধে আল্লাহর কাবাতি বদ্ধ করতে পারবে না যে আমি হলাম দয়ার নবী যে বিবিকে মানা করছে বিবি তুমি কাবায় যে বদ্দোয়া করতে পারবে না বদ্দোয়া করার জন্য পৃথিবীতে আল্লাহ পাক আমাকে পাঠায়নি আমার দয়ার সাগর করে পাঠিয়েছে জোরে বলতে পারলেন আর একটু জোরে বলা গেল না জি আল্লাহ আকবার সেই নবী সেই বিশ্ব হাবিব আজকে অল্প অল্প করে সুস্থ হলো হওয়ার পরে আল্লাহ আকবার সেই নবী পাক কি করলেন আল্লাহর কাছে কেঁদে বলেন আল্লাহ দুজনের মধ্যে একজনকে আপনি দিনের আলোয় কলিমার ছায়াতল আপনি এনে দেন হয় আবু জেহেল নইলে উমার খাত্তাবের ব্যাটাকে এনে দেন আমার নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন তাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাকের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়েছিলেন জোরে বলুন আর একটু চিল্লে বলুন তখন মুসলমানের সংখ্যা কত ছিল মাত্র 39 জন 39 জন আর ওমরকে ধরে হলো 40 জন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মোট 40 জন আল্লাহর ওমর ডেকে বলেছিল হুজুর আপনি এক বিন্দু ঘাবড়াবেন না আপনার টার্গেট করে নিয়েছে মক্কাবাসীরা আপনি 13টা সাহাবী আমার সঙ্গে দেন আল্লাহর কাবা আমি দখল করব জোরে বলুন আল্লাহর কাবা আমি নামাজ পড়ব আমি খাত্তাবের ব্যাটা কথা দিলাম এক বিন্দু পিছপা হবেন না আমার নবী পাক ডেকে বলে ওমর তুই পারবে বাবা পারবে ওমর ফারুক ডেকে বলে হুজুর আপনি যদি দোয়া করেন আল্লাহ যদি রহম করে এক বিন্দু চিন্তা করতে হবে না আল্লাহর কাবায় আমি নামাজ পড়ব তওয়াব করব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওমর সঙ্গীদের নিয়ে মাত্র 13 জনকে নিয়ে কেউ বলেছে 17 জন এবার কাবা পায় তুলে চলে গেলেন ওমর ফারুক সামনে তোয়াব করতে লাগলেন সামনে আপনার ঘুরতে লাগলেন ঘুরতে 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 আবু জেহেল আবু লাহাব ও সাহেবা এরা কাবার ভিতরে বসে ছিল আবু জেহেল কাবার দরজাখানা খুলে দেখে ওমর সামনে নেতৃত্ব দিচ্ছে মাত্রা ঘুরে গেল মাত্রা কেমন কেমন করছে বলে ওমর রে তোমাকে পাঠিয়েছিলাম গর্দান কাটতে আজকে তুমি সামনে কাবা ঘুরছো কারণটা কি ব্যাপারটা কি তুমি কি মুহাম্মাদের দলে ভিড়ে গেছো হযরত ওমর লাঙ্গা তরোয়ারি বার করে বলেছিল আবু জেহেল এতদিন আমি তোদের কিছু বলিনি যে নবীর চেহারা কানা দেখলে মমের মতো অন্তরটা গলে যায় যার মা নেই বাপ নেই এতিম মানুষ সে তো সত্য কথা বলে দিনের কথা বলে সত্য কথা বলে দিনের কথা বলে তার বিরোধিতা করিস তোর নেতৃত্ব ফলাবার জন্য ওরে আবু জেহেল রে ওরে আবু লাহাব রে আয় আমার সামনে চলে আয় আমার হাতে আছে তরবারি তোদের বিবিকে আমি বিধবা করতে রাজি আবু জেহেল ভয় করে পালিয়ে গেল আবু লাহাব ভয়তে পালিয়ে গেল উতবা সাহেবা পালিয়ে গেল আল্লাহর ওমর দাঁড়িয়ে তওয়াব করলেন তওয়াব করে 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 আল্লাহর নবীর কাছে ফিরে এলেন ও নবী আর চিন্তা করতে হবে না আর ঘাবড়াতে হবে না চলুন চলুন প্রকাশ্যে আমরা আল্লাহর কাবায় নামাজ পড়তে পারব আমার নবী পাক ডেকে বলেন ওমর আরো দেরি আছে বাবা এখনো লোকজনের দরকার আছে বাবা এত তাড়াতাড়ি পাগলামো করলে চলবে না যাও বাবা তুমি যাও তুমি যাও যাও বাবা তুমি যাও তুমি যাও আবু জেহেল বেঈমান আমার নবীর কাছে একটা বলে না মাশওয়ারা করলো আলোচনা করলো ও মুহাম্মদ আমাদের একটা বড় জ্ঞানী গুণী পাদ্রি আছে যার বাড়ি হচ্ছে মদিনায় তানা কামরা দাওয়াত করব আর তুমি আমাদের সামনে আসবে যদি নাকি তিনি প্রশ্ন করবে তুমি যদি জবাব দিতে পারো
উত্তর দিতে পারো আমরা নবী বলে তোমাকে মানবো আর উত্তর যদি না দিতে পারো তাহলে কলমা কোরআন পড়া চলবে না বলা চলবে না আল্লাহর নবী রায় দিলেন ঠিক আছে বলে তবে বেশি লোক আসতে পারবে না তুমি 40 জন লোক নিয়ে আসবে 40 জন লোক নিয়ে আসবে হযরত ওমর ফারুক বলছেন নবী গো 40 জন লোক নিয়ে গেলে ওরা তো হাজার হাজার লোক থাকবে আমরা 40 জন লোক থাকবো কারণ কি বলে ওমর রে এই 40 জন লোক 40টা ভাগে পড়বে আমি নবী যখন কিছু বলবো সঙ্গে সঙ্গে মাসকান্তে তোমরা তকবীর দিতে থাকবে এই 40 জন যদি তকবীর দেয় ওদের পেটের পিলে চমকে যাবে ওরা আর এগুতে পারবে না ওরা এগুতে পারবে না এই বলে বিরাট জমায়েত করলো মক্কা নগরে আল্লাহর কাবার সামনে বাবা নবীজিকে নিয়ে গেল আর ওরা সব চলে এলো বড় বড় সব পণ্ডিত রাইলো বড় বড় বাপরা শিক্ষিত মানুষ এলো আমার নবী পাক যখন গেছে যিনি সবচেয়ে দামি মানুষ সবচেয়ে দামি শিক্ষায় দীক্ষায় ওনার সঙ্গে নবীর যাবে ওনার সঙ্গে নবীর কথা হবে আল্লাহর কি মহিমা আমার নবী যখন গেছে ওনার মুখটা বন্ধ কথা বলতে পারে না অবাক কি ব্যাপার আমাদের পণ্ডিত কথা বলে না কেন বাবা ইশারায় বলছে কেন আমার আল্লাহ পাক মেরে দিয়েছে কেন 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 আমি কুল মুখলুকের নবী বানিয়েছি ওরে পণ্ডিত তুমি মাতবাড়ি করবে আর আমার নবী পাক অপমান হবে আমার আল্লাহকে সহ্য করবে তাই বেঈমান বলেন আজকে ওই বাবা পাপার পাদ্রির জবানটা আল্লাহ বন্ধ করে দিয়েছে ইশারায় কথা বলছে ইশারায় কথা বলছে তার মানে কি ইশারায় কি বলছে আমি যে চেয়ারে বসে আছি এই চেয়ারে বসার উপযুক্ত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন যেই আমার নবীকে নিজের চেয়ারে বসিয়েছেন আল্লাহ পাকের জবানটা খুলে দিয়েছে কথা বলা শুরু করে দিয়েছে বাবা হাজার হাজার ইহুদি বেঈমান ডেকে বলছে ও আমাদের পণ্ডিত তুমি তোমার নিজে চেয়ারে বসালে কি করে বাবা কারণটা কি বলে বাবারা ও মক্কার ইহুদিরা যার জন্য আজকে আমরা বহাস করতে এনেছো আমি তাওরাত জবুর ইনজিল কিতাব খুলে দেখেছি ইনি হলো আখিরি নবী নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর তাই আজকে বুঝতে পেরেছি আমার চেয়ারে বসার উপযুক্ত আমি না আজকে আমার চেয়ারে বসার উপযুক্ত বিশ্ব নবী তাই নবীকে বসিয়ে দিয়েছি আর দেরি নেই আমি বুঝতে পেরেছি তাওরাত জব্বুর ইনজিল কিতাবে যার নাম লেখা আছে তিনি হলো আখিরি নবী আমি যখন বুঝতে পেরেছি আমি আগে হাতটা বাড়িয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হচ্ছি জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না আজকে বলবো ইসলাম আছে ইসলাম থাকবে কলেমা আছে কোরআন আছে আছে থাকবে বাধা দিয়ে আটকানো যাবে না এটা আল্লাহর কোরআন আল্লাহর কলেমা নবীর মারফত এসেছে পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না একদিন গোলাপ ফুলের মতো সারা পৃথিবীতে ফুটবে জোরে বলতে পারলেন না জোরে বলতে পারলেন না যাদের বড় ফোন আছে তারা দেখছে আজকের অহরহ প্রমাণ দিচ্ছে অহরহ আজকের মানে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বলছে ইমাম মেহেদি আশার আর বেশি বাকি নেই আর ইমাম মেহেদি যখন এসে যাবে সারা পৃথিবীতে একটাই পতাকা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জি তবে এই যে আজকের অশান্তি এই যে আজকের সারা পৃথিবীতে আজকের মুসলমানদের প্রতি অত্যাচার নির্যাতন এটা আমার রসুল পাক বলে গেছে 1500 বছর আগে কেতাবুল ফেতেনে পাওয়া গেছে আল্লাহ রসুল বলে গেছে এই অশান্তির কারণ
আমার তোমার মসজিদ ভালো লাগে না, আমার তোমার আলেম ওলামা ভালো লাগে না, আমার তোমার ঈদগাহ ভালো লাগে না, আমার তোমার ইমাম ভালো লাগে না, আজকাল আমার তোমার বাজার ভালো লাগে, অন্যায় কাজ করতে ভালো লাগে, অপরাধ কাজ করতে ভালো লাগে, তাই তো আজকের বিপদগুলো ডানা বেঁধেছে বাবা, ডানা বেঁধেছে বাবা। ঝড় যখন ওঠে পাকামও পড়ে কাঁসামও পড়ে, ঠিক না ভুল করছি বাবা? জি, ঝড় যখন উঠেছে সারা পৃথিবীতে এটা থাকবে, এটা হবে, কিচ্ছু করার নেই, দোয়া করে ভুল হবে না, দোয়া করে কিছু করতে পারবেন না, যেহেতু ফয়সাল্লাহ আর আল্লাহ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। শুধু ইমাম মেহেদীর কথা বলবো কেন? আমার দাদা পীর কম কষ্ট পেয়েছিলেন, আমার বসিরহাটের পীর কম কষ্ট পেয়েছিলেন, উনি যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন, আমার বসিরহাটের পীর, আমার ফুরফুরার পীর, মানুষ সহজে মেনে নিতে পারিনি, অনেক বাধা দিয়েছিল। আমার বসিরহাটের পীরকে বলতো নেকির ছেলে আমরা মানবো না, নেকির ছেলে আমরা মানবো না। সত্যি উনি নেকির ঘরে জন্ম আল্লাহ দিয়েছিল। জি, আল্লাহু আকবার। বসিরহাটের মানুষ সহজে মেনে নেয়নি। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কানতে 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 দাদা পীরের দরবারে গেলেন, রতনে রতন চেনে, স্বর্ণকারে সোনা চেনে। বাবা, দাদা পীর বুঝতে পেরেছে আমার কাছে একটা সোনা এসেছে, আমার দাদা পীর বুঝতে পেরেছে আমার কাছে রতন এসেছে বাবা। তাই দাদা হুজুর পীর কোলে হাতে হাত দিয়ে ইমানে বলেন আজকে তওবা তিলা পড়িয়ে মুরিদ বানিয়ে নিলেন, মুরিদ বানিয়ে নিলেন। আমার দাদা হুজুর পীর কানতে হুজুর, আমি বসিরহাট এলাকার মানুষ, বসিরহাট মানুষ আমাকে আজকে ঘিরি না করে, বাজে কথা বলে, কেমন কেমন করে। আমার দাদা হুজুর বলেছিল রুহুল আমিন রে, কে কি বললো ডাকার দরকার নেই। আমি মুসাদ্দির, আমার আবু আক্কার বলছি বাবা তোমার কোনো চিন্তা নেই, তোমার নাম আল্লাহ চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। জি, আজকে তাই আপনাদের বলবো ঘাবড়াবেন না, এক বিন্দু চিন্তা করবেন না, আবার সুদিন আসবে বাবা। তবে আমার আপনার ভালো হতে হবে, ভালো হতে হবে। আজকে যদি আমি আপনি ভালো না হই তবে মাঝপথে ডুবতে হবে। প্রথমে আমি বলছিলাম না, দুর্দল্যমান হলে দু নৌকায় পা দিলে ক্ষতি আছে বাবা। জি, বারবার অনায় বিনয় করে বলছি ফিরে আসুন, চলে আসুন। এখনো মসজিদের দরজা খোলা, আমার যুবক, আমার তরুণ সব কিছু ভুলে আল্লাহ রশিকে আঁকড়ে ধরুন, একদিন সুদিন তোমার আমার সামনে আল্লাহ দেখা দেবে। অনেকে বলে হুজুর সংসার চলে না, গরিব কি করব, কি করব, আমার নবীর মতো গরিব আমি আপনি নাকি, আমার নবীর মতো গরিব আমি আপনি, যে নবী সাত দিন খেতে পায় না, পেটে পাথর বেঁধে জীবন কাটাচ্ছে, মদিনার মসজিদের সাহাবী, সাহাবীরা সব পেটে হাত দিয়ে কাঁদতে লাগলো, মদিনার মসজিদের সামনে গড়াগড়ি দিচ্ছে সাহাবীরা, সব কান্নার কান্না, ঘরে কিছু নেই, পাঁচ দিন খাওয়া হয় না, কি অবস্থা বাবা। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদের রেখে গুটি গুটি পায়। মা ফাতেমার বাড়ি গেলেন, ও মা, মা একবার দরজাখানা খোলো মা, আমি তোর আব্বু এসেছি, আল্লাহর নবীর মেয়ে, আল্লাহর নবীর মেয়ে। দরজাখানা খুলে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আব্বা এখন এলেন কেন? বলে মা রে, মদিনার মসজিদের সামনে সাহাবীরা গড়াগড়ি দিচ্ছে, খুদার কাতরে তারা যচট, তাদের পেটে কোনো দানা পানি নেই, আমি তোমার আব্বা সাত দিন পেটে কোনো কিছু নেই, আমার নবীর মেয়ে চিল্লে কে দুটে বলেছিলাম, এমন সময় এসেছে একবার বারান্দা তাকিয়ে দেখেন আমার ঘরে কিছু নেই, বাবা আমার দুটো নয়নের মানে হাসানার হাসান, আরে বারান্দায় খোদার অবস্থায় ঘুমিয়ে আছে, আমি মা ওদের গালি কি দিতে পারিনি, ওরা খোদার তো, ও ভাইরা ও বাবাজিরা, আমার নবী ঘরে ঢোকার পরে হাসান হোসেনকে ডেকে বলছে নান ভাই একবার আমার কলিয়া, দুই বাচ্চা এইবারে ঘুমিতে উঠে চোখ ডলতে ডলতে আমার নবীর কোলে বসে যা, ইয়া রাসূলুল্লাহ, ও নানাজি গো, এক
একবার পেটের দিকে তাকিয়ে দেখুন, আমার মা তিন দিন খেতে দেয় না, উনুনটা জ্বলে না, আমার বড় ক্ষুধার্ত ভুখার্ত। আমার দিনের নবী এইবার নিজের জামাকলা করে বলছে, নানু ভাই তোদের মা তিন দিন খেতে দেয় না, আমার পেটে দিয়ে তাকিয়ে দেখ। দুই নাতি তাকিয়ে দেখে, আমার নবীর পেটে পাথর বাঁধা রে। দুই নাতি ঝরঝর করে কাঁদতে লাগলো, ও আল্লাহর দোস্ত আজকের এমন অবস্থা আপনার কেন? আপনি তো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আপনি তো সবকিছু পাবেন, খা খেতে পাবেন। ও ভাইরা রে, ওই নবী ডেকে বলেছিল, নানু ভাই আমি দুনিয়ার জমিনে চাইলে আল্লাহ সবকিছু দেবে রে, কিন্তু চাইবো না, চাইবো না, কেয়ামতের ময়দানে আমার গোনাগার উম্মতের জন্য আমি নবী চেলেব। আজকে রে তাহলে আমাদের কত ভালোবেসেছে, আমাদের কত মহব্বত করেছে, আমাদের কত প্রেম করেছে, আমাদের কত মহব্বতে উদ্বুদ্ধ ছিল, সেই নবীকে চিনতে পারলে না পাগলেরা, সেই নবীর আদর্শ নিতে পারলে না। আজকে রাস্তা ঘাটে বাজারে অপমান হচ্ছে, আজকে লাঞ্ছিত বঞ্চিত পদস্খলিত হচ্ছে। তাই পায়ে ধরে বলি দিয়ে যাচ্ছে, সোনা এখনো ফিরে এসো, লাভ আছে, লস নেই। আজকের আমার এই ফুলবাড়ির উত্তর পাড়ার ভাইরা, তার আজকে যেভাবে কষ্ট পরিশ্রম করে এই মহফিলটা কায়েম করেছে, আমার মুজাদ্দেদের আওলাদ তিনি এসেছেন, আমার পরে তিনি আখিরি মোনাজাত দেবেন, আখিরি দোয়া দেবেন। প্রত্যেক ভাইয়ের কাছে আমার দাবি, অন্তত তেনার হাতে হাত দিয়ে অন্তত জীবনটা একটু তৈরি করে নেবেন। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আর না, জীবনে অনেক কিছু করেছেন, বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, কত কি করলেন, জীবনটা কিভাবে ব্যয় করলেন, সে কথাটা চিন্তা করে চলার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে বরকত দিক। জোরে বলি আল্লাহুম্মা আমিন, সবাই চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। তা আসুন সবাই মিলে দাঁড়িয়ে আমার রসুল পাকের সামনে একটু সালাম জানাবো, কারণ আপনারা জানেন যে জলসায় তথা মহাফিলে অল্প ভাই ছিলেন, খুব ভালো লাগলো, এখন আল্লাহু আকবার মহাফিলটা ভরে গেছে, খুব মনটা ভালো লাগলো। কারণ আমি আপনারা জানেন এলাকা আমি যখন আসি মানুষের ঢল জায়গা দিতে পারে না, জি পূর্বর হুজুর এলেও জায়গা দিতে পারে না, আল্লাহর হুকুম আল্লাহর ইচ্ছা, আপনারা সুন্দর এসেছেন, আমার খুব ভালো লাগছে এখন। আর হুজুর কেবল খুশি হবেন, যেহেতু তিনি মুজাদ্দেদের আওলাদ, আল্লাহ পাক জানার পাওয়ার এত দিয়েছেন, তিনিও খুশি হবেন। তো একটুখানি দাঁড়িয়ে সব একটু এগিয়ে গিয়ে এসে আমার সালাম পড়িলেই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, মাশাআল্লাহ যারা এখনো বাইরে আছেন আমার সোনা সবাই চলে আসেন, আমার ভাই সবাই চলে আসেন, বেশি রাত হবে না, জি আমার পরে আমার হুজুর কেবলা উনি বেশি রাত করবেন না, জি অল্প সময় আপনাদের নিয়ে মোনাজাত দেবেন, দোয়া দেবেন। মরা মা বাপগুলো তারা কবরে কাঁদছে, তাদের চোখের পানিগুলো কবরে কাদা হচ্ছে, আজকের মুজাদ্দেদের আওলাদ তিনি দোয়া করবেন, আল্লাহর কাছে মাগফিরাত চাইবেন, আল্লাহ পাক ওই মুজাদ্দেদের আওলাদের ওসিলায় এবং আমার দাদা পীরের ওসিলায় আমার ভাঙড়ে হুজুর ওসিলায় তাদের কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। একটু জোরে বলতে পারলেন না, আর একটু জোরে বলতে পারলেন না? তাই যত ভাই আমার দাঁড়িয়েছেন একটু প্রাণ খুলে সালাম দেন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। মিরাজের পবিত্র রাত্রে সওয়ারে হইলেন এবরাকে, সাথেতে প্রিয়
জিবরাইল হইলেন আসমানে দাখিল ইয়া নবী সালাম নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরার এ নামিয়া কাঁদিলেন উম্মাতির জালায় কাঁদিছেন সোনার মাহদিনা ইয়া নবী সালাম আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া নবী সালাম কবে যাব সোনার মদিনা কাঁদি তাই নদীর কিনারায় ও নবী মোদের মন তো মানে না নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সবাই বসেন বসেন নারায় তাকবীর নারায় তাকবীর মুজাদ্দেদের আওলাদ আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের মণি নারায় তাকবীর নারায় তাকবীর না